সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী মণিপুর স্কুল অ্যান্ড কলেজ ব্রাঞ্চ ওয়ান প্রভাতি শাখার এই সুন্দর আয়োজনটি আজকে আমি তোমাদেরকে দেখাবো। আশা করি তোমরা এই কাজগুলো দেখে খুবই আনন্দিত হবে, উচ্ছ্বসিত হবে এবং তোমাদের স্কুলের যে ইভেন্টগুলো আছে সেখানে তোমরা এভাবে উপস্থাপন করতে পারবে। শিক্ষার্থীদের ভালো লাগা, শিক্ষার্থীদের আবেগ অনুভূতি এবং এই সারা বছরের যে শিল্পকর্ম সেটাই আজকে উপস্থাপন হচ্ছে। তোমার একটা শিল্পকর্ম তুমি উপস্থাপন করছো, এত সুন্দর উপস্থাপনা দেখে আমি নিজে খুবই চমক। এক কথা যে তোমরা যে পড়াশোনার পাশাপাশি কিছুটা চর্চা করার সুযোগ পেয়েছ আর এখন তোমাদের সরাসরি এই চর্চাটা করার জন্য একটা সাবজেক্ট চলে আসছে, এখন তোমাদের কাছে কেমন লাগছে? এই যে চর্চাটা কি নিজেকে জান, আমার পূর্বপুরুষদের যে অবদান, তাদের যে বেড়ে ওঠা, তাদের স্কুল কালচার, খাবার দাবার থেকে শুরু করে যে তাদের জীবন বা এখন যে বৈচিত্র্যময় জীবন এবং আধুনিক সব কিছু মিলে প্রত্যেকটা মানুষই কিন্তু সৃষ্টিশীল,
সৃষ্টি, তাকে জাগরিত করতে হয়। আমার মনে হয় বর্তমান সরকার তাই করছে। ঠিক না? এই শিশুরা একদিনে আমরা চীন দেশে দেখেছি যে ওরা আগে এত উন্নত ছিল না, ওরা লেখাপড়ার পাশাপাশি হাতে কলমে কাজ করে ইলেকট্রনিক্স এখন বিশ্ব সেরা। ওরা এখন বিশ্ব সেরা ইলেকট্রনিক্স, চীনে চীনের ইলেকট্রনিক্স সারা বিশ্বের সেরা এবং কম দামি। আমাদের এই ক্ষুদ্র শিল্পীরা Thank you.